विधाननगर में एक दवा विक्रेता ने अपने बच्चों के स्वास्थ्य को ध्यान में रखते हुए संकटग्रस्त गरीब चाय बागान श्रमिकों के बच्चों के लिए निशुल्क स्वास्थ्य शिविर का आयोजन किया। क्षेत्र के गरीब कुपोषित बच्चों और छोटे बच्चों को निशुल्क दवा उपलब्ध कराने का लंबे समय से तड़प रहे चाय बागान के मजदूर का सपना आज साकार हो गया। विधाननगर के विभिन्न क्षेत्रों के नवजात शिशु से लेकर 10 वर्ष की आयु के कुल 100 बच्चों को निशुल्क डॉक्टर द्वारा दिखाया गया और डॉक्टर द्वारा निर्धारित सभी दवाएं बच्चों के माता पिता को निशुल्क सौंपी गई। बच्चे के परिजनों की अगर बात की जाए तो बच्चों के परिजनों ने इस पहल की सराहना की। वहीं स्थानीय लोगों ने गरीब बच्चों का इस तरह से स्वास्थ्य प्रशिक्षण कर दवा बांटने के लिए आभार जताया। बाल रोग विशेषज्ञ ओर्क रॉय ने कहा कि क्षेत्र में कई गरीब चाय कर्मचारी हैं और उनके बच्चों को मुफ्त स्वास्थ्य जांच और दवाएं दी जाएंगी। ज्ञात हो कि इस तरह के निशुल्क शिविर साल में 5 बार लगेंगे। स्वास्थ्य जांच शिविर के आयोजक शुभंकर सरकार ने कहा कि लंबे समय से चली आ रही इच्छा आज पूरी हो गई। शिविर गरीब बच्चों को ध्यान में रखकर स्थापित किया गया था। भविष्य में इस शिविर का और बड़े स्तर पर विस्तार किया जाएगा। इसके अलावा अगले सप्ताह गर्भवती माताओं के लिए निशुल्क कैंप की व्यवस्था की जा रही है, जहां गर्भवती माताएं मुफ्त में डॉक्टर को दिखा सकेंगी। আসলে এর মধ্যে তেমন বিশেষ কোনো কারণ নেই। আমি যখন দোকান করি তখন থেকেই আমার খুব ইচ্ছা ছিল যে সাধারণ মানুষের জন্য কিছু একটা করার। যেহেতু আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি, তো সেক্ষেত্রে আমাদের এখানে প্রচুর লোকজন রয়েছেন যারা ঠিকঠাকভাবে স্বাস্থ্য পরিষেবাটা পায় না। যেমন আমাদের এই আশেপাশে কিছু চা বাগান রয়েছে, সেই সব ক্ষেত্রের কিছু বাচ্চা কাচ্চা থাকে যারা অপুষ্টিতে ভোগে। ঠিকঠাক ভিটামিন D3 বা মাল্টিভিটামিন এইসব ওষুধগুলো হচ্ছে ঠিকঠাক না খাওয়ানোর কারণে ওদের পুষ্টির অনেক অভাব থাকে। তো এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জের কারণে অনেক বাচ্চা কাচ্চাই অসুস্থ হচ্ছে, যারা টাকার জন্য হোক বা অন্য কোনো কারণে হোক বা ঠিকঠাকভাবে এখানে শিশু ডাক্তারের অভাব থাকাতে তারা তাদের যে বাচ্চার যে চিকিৎসাটা সেটা করতে পারে না। তো তার জন্য আমাদের একটা আগাগোড়াই উদ্যোগ ছিল যে আমরা সাধারণ মানুষের জন্য কিছু করব। সেই বিষয় নিয়ে আমি আমাদের যে স্যার রয়েছেন ডক্টর অর্ক শাখা, ওনার সাথে কথা বলি। ওনার সাথে কথা বলাতে উনি আমাকে খুব ভালো রেসপন্স দেন এবং আমাকে উৎসাহিত করেন যে হ্যাঁ, এই বিষয়ে উনি আমার সাথে থাকবে। তো ওনার সহযোগিতায় এবং আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা সকলে মিলে একটা হচ্ছে এই ক্যাম্পের ব্যবস্থা করি এবং এখানে সম্পূর্ণ বিনামূল্যে, আমাদের ভিজিটেরও কোনো ব্যাপার নেই এর মধ্যে, সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ দেওয়ার একটা ব্যবস্থা করেছি এবং একদম ফ্রি, টোটালটাই ফ্রি ক্যাম্প আমরা একটা করার চেষ্টা করেছি। আপনার নাম? আমার নাম শুভঙ্কর সরকার। এটাই বলতে চাই যে ফাঁসিদেওয়া ব্লক এবং বিধাননগর ব্লক যে এরিয়াটা এবং তার পার্শ্ববর্তী যে প্রচুর এরিয়া, প্রচুর চা বাগান শ্রমিক এবং প্রচুর একটু লোয়ার সোশ্যো ইকোনমিক স্ট্যাটাসের লোকজন প্রচুর আছে, যারা অনেক সময় ডাক্তারি পরিষেবা পেয়ে উঠতে পারে না। তো এই কারণে তাদের মধ্যে একটু সুচারুরূপে একটু ডাক্তারি পরিষেবা এবং ডাক্তার দেখানো, একটু ওষুধ বিলি করা, সেগুলো একটা ইনিশিয়েটিভ নিয়ে আমরা আজকের ক্যাম্পটা করতে চাইছি। আর এটা তো শুধুমাত্র বাচ্চাদের জন্য নাকি? এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য, বাট তাছাড়াও যদি এমন কোনো অসুস্থ আছেন যে দেখাতে চাইছেন, তাদেরকেও আমি দেখতে কোনো আমার কোনো আপত্তি নেই। তো এই পরিষেবা কি আপনারা কিভাবে দিচ্ছেন? এখানে আজকে রবিবার, তো একটু নাম এন্ট্রি করে ডাক্তার দেখানো এবং একটু ফ্রি পরিষেবা, আজকে ফ্রি ভিজিট ক্যাম্প হচ্ছে এবং ক্যাম্পগুলো ফ্রি ভিজিটই করা হবে। আমি চেষ্টা করব যে বার্ষিক 4টে বা 5টা ক্যাম্প করার, যাতে একটু সবার মধ্যে একটু অ্যাওয়ারনেসটা বাড়ে, সবার মধ্যে একটু ডাক্তারি পরিষেবা যে বিধাননগরে অ্যাভেলেবল সেটা তারা জানতে পারে এবং যতটা মেডিসিন সম্ভব হচ্ছে আমাদের তরফ থেকে 90-95% আমরা ফ্রিতে দেওয়ার চেষ্টা করছি। যদি কিছু টুকটাক অ্যাভেলেবল না থাকে, আমার মনে হয় যে তার সেটা প্রয়োজন, তারা সেটা নিয়ে নিচ্ছে এবং সেটা খুবই মানে কম মূল্যে। আপনার নাম? আমার নাম ডক্টর অর্ক সাহা।